চল পার্সেল এসেছে আমার, চলে চলে দাঁড়িয়ে আছেন উনি, চলে চলে। মর্নিং ফ্যামিলি, হ্যাপি সানডে। খবর তো একটাই, রাতে যে বৃষ্টি হলো, এই যে কিছুই তো ফিল করা যাচ্ছে না, চিহ্নও নেই, রাস্তাঘাট তো পুরোই শুকনো। সকাল সকাল বাড়ির ভিতরে কেন যাচ্ছি তোমরা কি আন্দাজ করতে পেরেছো? যেটা অনেকদিন থেকে জলসাচির সাথে জয়েন হয়েছো তোমরা জেনেই গেছো। এই যে আমার সকাল সকাল বাড়ির ভিতরে আসার কারণ, রাতে যখন ছিটে পোটা হলেও বৃষ্টি হচ্ছিল না, জবা গাছটা বোধ হয় ধরে যাবে। ওই আর কি, ওরকম বৃষ্টি হলে কি আর হয়, জানোই তো রবিবার আমাদের মাথায় বাগান পোকাটা একটু বেশি নড়াদড়ি করে। দু তিন দিন যাবো ভাবছিলাম টবগুলোকে তুলবো, সো আজ শেষমেশ তুলবোই তুলবো, চলে আয়। সকাল থেকেই হুড়ুম দুরুম লেগে গেছে, কেন তো জানো কি, মোটামুটি সবার বাড়িতেই এই দশহরার পুজোটা হবে, আর আমাদের বাড়িতে পুজো মানেই, ওই দেখো মা বাসন নিয়ে বসে পড়েছে। কাজ কমপ্লিট হয়ে গেছে মা? হ্যাঁ হ্যাঁ, পুজো সব কাজ এক্ষুনি হয়ে যাবে। এই বাগানের দিকে এলাম বলে তোমাদের আমি একটা জিনিস দেখাই, আমি ভুলেই গিয়েছিলাম, ছোট ছোট ঢেঁড়স গেছে, ঢেঁড়স ফুল ঢেঁড়স হচ্ছে। এটা দশ ফল কেমন হয়েছে দেখছো, ঠিকঠাক আছে তো? দশটা হয়েছে কিনা বলো আগে। এগারোটা আছে, এগারো উচ্ছে বাদ দিয়ে ভালো হয়েছে। কিন্তু এই ভিতরে খেজুর আছে। ও হ্যাঁ, আচ্ছা মা এইগুলো আমরা কবে খাবো? তিন দিন পর খাবো। বলো, আর আজকে পুজো হচ্ছে কাকিমা তোমার বাড়িতে? সকাল সকাল আমি কিরকম গাছ পেয়েছি, প্রিয়াঙ্কা আই মিন প্রিয়মের কাকিমা, ওখানে পড়াতে যেতাম তো, ওর সাথে একটু ভালো মতো আলাপ আছে, আমাকে কল করে বলছে দেখো না আমার ছেলে অভিন দোকানে এসেছে, 2 কিলো আলু ভুলে গেছে, আমি এখন যাচ্ছি ওটা বলতে, নাকি তাপস কাকার ফোন ঢুকছে না। তোর মা 2 কিলো আলু নিয়ে যেতে বললো, আমার ফোন করেছিল, তাপস কাকার ফোন ঢুকছে না। কারণ তুমি যা কুইক সার্ভিস দিচ্ছো আজকে ভাবা যাবে না। আমি তো কমদিন টিউশন পড়াচ্ছি না, আমি মোটামুটি একটা জিনিস দেখেছি, সকল ভালো ছেলে মেয়েই বলো, ওর এভারেজ বা অর্ডিনারি ছেলে মেয়েই বলো, কারোর পড়তে পড়তে কিন্তু ভালো লাগে না, এই পরীক্ষা এলেই বেরোয়, আর আমাদের মাথায় চাপগুলো ততটাই বেশি পড়ে। ধর আমার একদম ভালোই লাগে না, আমার কিচ্ছু পড়া হয়নি, কি করছি কি জানি, বেকার বেকার 3-4 দিন কাটিয়ে দিলাম, পড়বো পড়বো করে করে। লিখতে শুরু করো। প্রচার
ওই যে সামনে দেখবে আমাদের ভিডিও করতে করতে আছে না একটা হলুদ কালারের বাড়ি, তো ওই বাড়ির পুজো ছিল, প্রসাদ দিয়ে গেলেন। আচ্ছা তুই কি বলেছিলিস তো আমি ভুলে গেছি, ওই দিকে তাকাতে গিয়ে কত দূর হয়েছিল ওই দেখি, ওই যে কিছু নারীবাদী দার্শনিক প্রশ্ন তোলেন। ও চিঙ্কু বলছি ঠাকুর মশাই আসেনি কেন রে এখন? হাই দুগুনি হাত গায়ে যা, ঠাকুর মশাইটাকে ডেকে আন তো, আমাদের বাড়ি এখনো আসেনি। কটা বেজেছে দেখেছিস কি, এখনো অবধি আসেনি। ঘড়িতে বাজে ডেটটা, এখন অবধি ঠাকুর মশাই আসেননি, এবার জানি না আসবে কিনা। পুজো যে কখন হবে তার তো কোনো ঠিক নেই, তুমি খাওয়া দাওয়া করে নাও, নাহলে মা এতক্ষণ উপোস থাকতো। কিন্তু আমি এই ওয়েট করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে আজকে আমার। ঠাকুর মশাই আসছে, এসে গেছে। নম সর্বমঙ্গল মঙ্গল শ্রেয়ং নমঃ শিবায় দুর্গা দেবী চণ্ডী দেবী জগৎ জননী জগৎ মাতা। এই যে এখানে এত দূর রান্না করতে করতে মা চলে গেছিল, কি বাকি আছে? ও এই পুরটা হচ্ছে, লুচিটাই শুধু বাকি তো মা। পুরো মায়ের থেকে পেয়েছে জল দেব কি খাচ্ছিস? অবশ্যই এই হচ্ছে আজকের খাবার দাবার, রাধা বল্লভী সিমই আর আলুর দম। আরো অনেক কিছু তো ইচ্ছে ছিল, বাট ঘড়িতে কথা বাজে দেখো আড়াইটে। এই চল পার্সেল এসেছে আমার, চলাই চলাই দাঁড়িয়ে আছেন উনি, চলাই চলাই টাকাটা দিয়ে নে। সিরিয়াস তুই কত কি দিবি আমার জন্য? চল চল জন্মদিন বলে কথা, সিরিয়াস কোথায় আমার তো তস হয়েছে না, খেয়ে তুই এত খুশি হয়ে যাবি, এত কি দিয়েছিস রে? বাহ বাহ বাহ, হ্যাঁ আমরা হাঁটা চলাই করবো নাকি, কোথায়?
এইটা কি ধরনের? হ্যাঁ খালি, আমি তো তাই ভাবছি। ফোন ধরো বাইরে, তুমি তো জানো। এত ছোট জায়গা, তুই আমার জন্য ফোন কভার অর্ডার দিয়েছিস। আচ্ছা আচ্ছা, ওপেনিং করতে হবে, চলে আয় চলে আয়। আচ্ছা ওপেনিং কি হবে? জিঙ্কু তুই কি একটা ফোন নিবি রে? ও দেখতে চলে এসেছে। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখি অসাধারণ হয়েছে কভারটা। খোল খোল খোল। আরে মারাত্মক হয়েছে। আরে খুলে দেখা, পেলাম অমনি নিয়ে নিলাম। মানে মারাত্মক। দেখি একবার কেমন দেখতে হয়েছে। এটা আমার ফোনের নয়। কি হলো, কি হয়েছে? এটা দিদির ফোন কভার। আরে আমারটা না, আমি দেখাচ্ছি আমার ফোন কভারটা। কভারটার অবস্থা দেখো, সেলোটেপ দিয়ে দিয়ে এই কদিন রেখেছিলাম, কদিন আসেনি। আমি যে কি করে কাজ চালিয়েছি, তোর বাদ দেওয়া হতে পারে। আমি কি আমার দরকারি কোনো জিনিস নেব না বল? তোর কভার কি হবে, এই তো তোর ফোনের কত সুন্দর কভার। সবই তো ঠিক আছে, দেখি এবার ফোনে ঠিকঠাক লাগে কিনা। আমার না এই ইনফিনিক্স ফোনটায় জব করে কিছু হতেও চায় না। খুব তার উপরে এই দশহরায় লুচি টুচি খাওয়া, পেট গুলো আর বললাম না। বন্ধু বন্ধু বন্ধু, অনেক দিন পর তাস খেলা হচ্ছে। জিতবো তো সেই আমি। হ্যাঁ প্রতিদিন শুধু এই কথাটাই বলিস, প্রতিদিন আমি জিতিও। একদমই না। তোর পছন্দের কার্ড পড়েছে তো বন্ধু? একা তার দাম দেখ, এই দেখ জিতবো বলেছিলাম জিতে গেছি, আর এখানে রুম্পা ম্যাচরানি হয়ে গেছে, মায়ের থেকে চার বেশি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি তো এখানে শুয়ে শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়লাম। বাই, গুড নাইট।